দর্শক, দ্য এডিটরসের মুক্তিযোদ্ধা বিষয়ক অনুষ্ঠান রণাঙ্গনের গল্পে আপনাদের স্বাগতম। রণাঙ্গনের গল্পে আমরা সরাসরি বীর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে মুক্তিযুদ্ধের গল্প আপনাদের শোনাতে চাই। আজ আমরা শুনব বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের মুক্তিযুদ্ধের গল্প। আপনি কেমন আছেন? জনাব আব্দুল গফফার, আপনাদের মতো বীর মুক্তিযোদ্ধাদের কারণে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, একটি পতাকা পেয়েছি। আমরা জানতে চাই, মুক্তিযুদ্ধে আপনি কোন তাড়না থেকে অংশগ্রহণ করেছিলেন? আমি 1969 সালে যখন গণ অভ্যুত্থান শুরু হলো, দেশের মানুষ উত্তালভাবে সব ছুটোছুটি করতে লাগলো এবং দেশে একটা ভাব হলো যে আমরা আর পশ্চিম পাকিস্তানিদের শাসন চাই না, আর এদেশে সেই দালালদের, ওদের নিযুক্ত দালালদের স্থান আর নেই। আমরা পরিষ্কার আমাদের শেখ মুজিবের নেতৃত্বে আমরা আন্দোলন করব এবং সেই আন্দোলনে আমি অংশ নেই। আমি ছিলাম সে সময় একজন ব্যবসায়ী, মানে পাটের ব্যবসা করতাম। কলা রোয়ায় উঠলেই সব বড় বড় নেতাদের আন্দোলন করতে দেখিয়ে তাদেরই দ্বারা উদ্বুদ্ধ হইয়ে আমি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। আপনার যুদ্ধে যাওয়ার প্রেক্ষাপটটা কেমন ছিল? যুদ্ধ শুরু হলো, যুদ্ধে এখান থেকে গেল আনসার, পুলিশ, এরাই সব যুদ্ধে গেল। আমরাও পাঁচ পাঁচ তাদের সঙ্গে চলে গেলাম ওই লাউজানি পর্যন্ত। ওইখানে যাইয়ে আমরা তাদেরকে রুটি, তারপর ডাব, বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে তাদেরকে অনুপ্রাণিত করতে লাগলাম এবং সহযোগিতা করলাম। এইবার পরবর্তীতে চার দিন পরে ওখান থেকে যখন তারা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে আসলে ওদের সেই গোলার মুখে আমাদের দল কোনো রকমের টিকে থাকলো না। কারণ যখন টিকে না থাকলো তখন সব পিছপা হটলো। এইবার আমরা যারা ওই লাউজানি দাঁড়িয়েছিলাম তারা ওইভাবে ওই গুলির মুখির থেকে দৌড়িয়ে এলাকার দিকে চলে আসলাম এবং ছত্রভঙ্গ হয়ে গেলাম। ছত্রভঙ্গ হয়ে গেলি হঠাৎ 25 মার্চে শেখ মুজিবুর রহমানকে অ্যারেস্ট করে যখন নিয়ে গেল, তখন কিছু লোক আমাদের ভিতর থেকে কেটিয়ে দালালদের সঙ্গে মিশে গেল। আমরা যারা প্রকৃত স্বাধীনতা কামী তারাই পরিষ্কারভাবে দাঁড়িয়ে থাকলাম এবং শেখ আমানুল্লাহ সাহেব, MCA মমতাজ আহমদ সব বিভিন্নভাবে অনুপ্রাণিত করতে লাগলো। আমরা সেই অনুপ্রাণিত হয়ে তাদেরই কথায় এগিয়ে আসলাম। এসে কলা রোয়ায় হাই স্কুলে মিটিং করলাম। সেই মিটিংয়ে কথা হলো যে আমরা তো দাঁড়াতে পারছি না, তা চলো আমরা ইন্ডিয়া মুখে চলে যাই, ওখানে যাই দেখি সাহায্য কী পাওয়া যায়। এখন তারক ঘোষ বামনখালী, উনি যোগাযোগে থাকলেন যে কীভাবে অস্ত্র গোলাগুলি পাওয়া যায়। ঠিক তারই সহযোগিতায় আমরা ইন্ডিয়ায় গেলাম। মানে ঠিক স্বাধীনতা কামী যারা তারা একত্রিত হয়ে এগোচ্ছে, সেই প্রেক্ষাপটে আমিও তাদের সঙ্গে যোগ দিলাম। তবে আমরা, আমার দল এদিকের কেউ ছিল না, যারা ছিল সব দালাল বাটপার, সব জামাত ইসলামের লোক। এখন আমি একা ইন্ডিয়ায় চলে যাই, যেই আমার এক আত্মীয় তার বাড়িতে আশ্রয় নিই এবং সেই তিনজন এই একা গেলাম। সেখানে যেই পেলাম মুহুরি মতিয়ার রহমান, তারপরে তার ছোট ভাই, মানে ওরা আওয়ামী লীগে ভোট দিয়েছিল বিধায়, ওরাও পাড়ে চলে যায় এবং যাইয়ে নন্দীবাড়ি আশ্রয় নেয়। নন্দীরা এখান থেকে বিনিময় করি, কলটক থেকে বিনিময় করি বিধারী বাড়ি করেছিল, সেই বাড়িতে যাই আশ্রয় নেয়। কিন্তু
আমার সঙ্গে ওদের দেখা হলে তখন বলে যে আমরা তো না খেয়ে মরছি, কেননা হিন্দুদের রান্না খাওয়া যায় না, বিভিন্ন রকম অসুবিধা। তাই আমি তখন আমার পৌঁছবার বললাম যে দু একজন লোক আসলে কি অসুবিধা হয়, তা বলে না রে তোর নিয়ে তুই যত লোক পারিস, আল্লাহ আমার সুযোগ দিয়েছে, আমি অবস্থা তৈরি করেছি, অন্তত 10-20 জন 100 লোক আমি খেতে দেব। এইবার ওরা দুই ভাই আমার সঙ্গে এগিয়ে গেল, তারপরে আরও 3 জন এখন এই অ্যাডভোকেট আলী আহমদ কাশিডাঙ্গায় বাড়ি, তারপরে কাশিডাঙ্গায় আমার শালা সাজান এবং ডাক্তার আবু ইব্রাহিম যে এখন ক্যালকাতায় বাড়ি ফিরিছে, এই 3 জন সহ গড়ে 6 জন ওর বাড়িতে থাকলাম। এইবার ওর ওখানে খেতাম আর সকালবেলা উঠে মানে হাকিমপুর আসতাম। এই গ্রামটার নাম ছিল স্বরূপদহা, তা স্বরূপদহ থেকে 1 মাইল দূরে হাকিমপুর, হাকিমপুরে এসে মোটের পরে আন্দোলনে দেখা যেত যে ওই খান সেনারা এসে অত্যাচার শুরু করেছে, অনেক লোককে মেরে ফেলাইছে। এইবার এইসব শুনিয়ে আমরা আরও মানে উদ্দীপিত হলাম, এইবার যুদ্ধে যাওয়ার জন্যে আমরা প্রস্তুত হলাম। আমরা 4 জন, ওই 4 জন নাম লেখালাম হাকিমপুর ক্যাম্পে যাই। আপনি যুদ্ধে প্রথম কোথায় অংশগ্রহণ করেন আর কোন জায়গা থেকে আপনি ট্রেনিংটা নিয়েছিলেন? আমি যুদ্ধে অংশগ্রহণ করি হাকিমপুর ইউথ ক্যাম্পে। আমরা 28 জন একসঙ্গে নাম দিই এবং তাদেরকে দিনের বেলা বিএসএফের গাড়িতে করে আমাদের নিয়ে যায় টাকি। টাকি যেয়ে উঠলাম, রাত হইল সন্ধ্যেবেলা, সন্ধ্যেবেলা নামাই দিল টাকি জমিদার বাড়ি। এইবার ওই বাড়ি যাওয়ার পরে যখন ওখানে যে মুক্তিযোদ্ধারা ছিল তাদের নেতৃত্বে ছিলেন মাস্টার সাজান সাহেব দেবাটাওয়ারি, এখন উনি বলি বসলেন যে আমি বাড়তি কোনো মুক্তিযোদ্ধা নিতে পারবো না, কারণ আমার নিজেরই 250 লোক আছে আমার সঙ্গে, আমার এই এরই খাওয়ার আমি জোগাড় করতে পারছি না, আমি কীভাবে নেবো 250 এই 15 লোক নেবো না। এইবার রাত্রে না খাইয়ে আমরা শুয়ে থাকলাম ওই জমিদার বাড়িতেই। এইবার পরের দিন ওখানকার কিছু হিতৈষী তারাই চাল ডাল তুলে দিল বাজার থেকে, দেওয়ার পরে আমরা রান্না করলাম, করি খিচুড়ি রান্না করি খাইয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরেও বিএসএফের গাড়ি গেল, ওখান থেকে ফিরে আসলাম মালঙ্গপাড়া বিএসএফ ক্যাম্পে। এইবার ক্যাম্পে আসলে ওরা ওই চাল ডাল মার্কেট দিল যে তোমরা রান্না করো খাও, আমরা সেই চাল ডাল নিয়ে ওখানে বসে রান্না করলাম, করি খাওয়া দাওয়া করি। এইবার আস্তে আস্তে বেলার প্রায় শেষের পথে অল্প অল্প বেলা আছে, তখনই বললো যে গাড়িতে ওঠো। এইবার গাড়িতে করে আমাদের নিয়ে আসলো ভোমরা, অর্থাৎ ইন্ডিয়ায় ঘোষাডাঙ্গা। ঘোষাডাঙ্গায় নামিয়ে দিল ক্যাম্প, বহু ঘর বাড়ি কিন্তু মানুষ নেই, তো আমাদের এক একটা ঘরে 3-4 জন করে লোক ভরি দিল। চেক করে নিল যে কোনো বিড়ি সিগারেট আছে কি না, এইবার বিড়ি সিগারেট বাদ দিলাম যাতে আগুন জ্বালাতে না পারি। সেইভাবে আমাদের ভয়ভীতি দেখাইলো যে যে কোনো সময় আক্রমণ হতে পারে, এখানে কোনো রকম আগুন জ্বালানো যাবে না, তারপরে দেখা যাবে কি হয়। এইবার ওই ভয়ে ভীত হইয়ে আমরা ঠিক সেইভাবেই সারা রাত্রি আমাদের ঘুম হইল না। ভোর রাত্রি যেই দরজা খুলে দিল, দরজা খুলে দিয়ে বললো যে ওই ওইখানে পায়খানা করো, ওইখানে কল আছে হাত মুখ ধোও, আর ওই রান্না হচ্ছে ওখানে দিয়ে খাও। এইবার সেই কথা মতো আমরা বেরিয়ে পিসা পায়খানা করে হাত মুখ ধুয়ে সামনে গেলাম। আমাদের এই যখন হাকিমপুর থেকে শাড়ি ছিল
তখন আমাদের থালা বাটি তারপরে একটা করে মগ দিয়েছিল তো সেই মগ নিয়ে আমরা এগিয়ে গেলাম গেলি ওই মগের এক মগ করে চা আর একখানা করে পুরি ওই পরোটা ধরনের এখনকার এইবার এই আমাদের দিল খাইতে খাইতে দিয়ে ওখান থেকে বললো গাড়িতে ওঠো গাড়িতে উঠলা উঠলেই আমাদের নিয়ে গেল ইটিন্ডি পরের বাবুর আমবাগানে সেই আমবাগানে গেলাম গেলে ওরাই জিনিসপত্র দিল দিয়ে বললো যে টেন্ট তৈরি করো রাস্তায় আমার তো আমরা তো জানি না তো তখন ওই ইপিআরটা থেকে আমাদেরকে দেখাই দিল আমরা সেইভাবে টেন্ট তৈরিকে নিলাম মেয়ে তাই সেই টেন্টে থাকলাম এইবার আমাদের ওই 28 জনের ভিতরে একজন ছিল গোলাম রহমান তার নাম বাড়ি বোয়ালিয়া এখন ওইতেই প্রথম দিন ট্রেনিং দিল পাঞ্চার কমান্ডার ছিল প্রথম দিন ওইতেই ট্রেনিং দিল পরবর্তীতে ইপিআররা ট্রেনিং দিল প্রায় 10-15 দিন আপনি ট্রেনিং শেষে দেশে এসে আপনি কোন কোন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ভোমরা যুদ্ধ হইল সেই যুদ্ধে আমরা ছিলাম 200 আর ওরা ছিল এক ব্যাটালিয়ন অর্থাৎ 600-650 মতো এখন আমাদের 8-10 জন লোক ডিফেন্সে ছিল এইবার তারাই জানাইলো যে আমরা আমাদের উপরে আক্রমণ হয়েছে তোমরা শিগগিরই চলে এসো আমরা তখন ওই যার কাছে যা ছিল হাতিয়ার গোলা বারুদ নিয়ে গেলাম দৌড়ি ঝাঁপিয়ে যেয়ে সেই যুদ্ধে অংশ নিলাম তা ভোমরা যুদ্ধ হয়েছিল খান সেনারা মরিল বাদুড়ির মতো আর তিনজন মুক্তিযোদ্ধা মারা গিয়েছিল তাদের অপরাধের কারণে একটা অপরাধ নয় গ্রেনেড ছুটছে এখন ওই ওদের গুলি এসে লাগে হাতে একজন ইপিআরের সেই হাতে লাগলি ও সেন্স হারাই ফেলায় ফেরালি ওই গ্রেনেড ফেটে একটা মারা যায় আর নে সে যে যুদ্ধ সে তো যুদ্ধ তো নয় মানে শিলাবৃষ্টি হচ্ছে আর আমরাও গুলি চালাচ্ছি কিন্তু এমন হয়ে গেছে আমাদের বুক ব্যথা হয়ে গেছে এই গুলি চালাতে চালাতে কিন্তু মনোবল বড় সাংঘাতিক জিনিস সেই মনোবলেই আমরা যুদ্ধ করি এগোতে লাগলাম পরবর্তীতে আমাদেরই একটা ছেলে আনসার প্রশিক্ষণ প্রাপ্ত সে দৌড়ে যাইয়ে একটা লাশ টেনে নিয়ে আসে ওদের আনলে লাশের কাছে দেখা যায় যে একটা পিস্তল আছে অর্থাৎ অফিসার সে মারা গেছে এইবার ওই লাশ যখন টেনে আনতে পারলাম তখন আমাদের মেজর আবু ওসমান সাহেব ক্যাপ্টেন সালাউদ্দিন সাহেব বাহবা করি আনন্দিত হয়ে বিভিন্নভাবে আমাদের অনুপ্রাণিত করতে লাগলেন আমরা যুদ্ধ চালাতে লাগলাম এইবার খাওয়ার আর দেয় না কেননা খাওয়ার নিয়ে যাবে কারা ওই যে প্রচণ্ড গুলি ওর ভিতরে খাওয়ার নিয়ে পৌঁছতে পারেনি খাওয়ার ক্যাম্পের থেকে পাঠাইছিল কিন্তু আমরা তা পাইনি যাক পরবর্তীতে মানে ক্যাপ্টেন সালাউদ্দিন সাহেব বলছে এখানে যুদ্ধে আমরা পরাজিত হচ্ছি তার কারণ আমাদের তো ভারী অস্ত্র নেই ওরা বাইনোকুলারটা দেখতেছে মানে ওই সামনের গ্রাম থেকে এবং ওখান থেকেই তো শিলাবৃষ্টি মতো চালাচ্ছে তা ওরা কিন্তু আমাদের উপরে ভারী অস্ত্র বর্ষণ করবে সেল মারবে তোমরা সব এগিয়ে এসো চলো আমরা উঠে যাই এখন উঠতে লাগলো কেউ কেউ এইবার সেলিং যখন শুরু হইল সেই সেলিংয়ে মানে আব্দুল মাজেদ বাক্সা ওর ছেলের টুকরো পড়েছিল পাশার উপরে পড়লেও তো আহত হয়ে গেল তারপরে আমরা দেখলাম যে এত পরিমাণ সেলিং সেখানে দাঁড়ানো খুব মুশকিল এইবার আমরা যেই এক জায়গায় জড়ো হয়েছি তখন
ক্যাপ্টেন সাহেব যেই বলছে যে শিগগিরই এখান থেকে সরিয়ে যাও, ওরা বাইনা ক্লাব যা দেখছে ওরা এখানেই সেলিং করবে। আমরা বোধ হয় 10-12 হাত যাওয়ার পরেই সেখানে সেলিং। এই অবস্থায় আমরা আমাদের ক্যাম্পে ফিরে গেলাম। তখন সন্ধ্যে হয়ে গেছে, যেইটাই সেখানে যেই আমদানি পরিমাণ মাংস ভাত পেলাম এসবগুলো জোগাড় করেছিল। যা খাওয়া দাওয়ার পরে সেখান থেকে ওই ক্যাম্পের ওই যুদ্ধ এরিয়ায় আমরা যে পজিশনে ছিলাম সেই পজিশনে আমরা সেটি দিয়েছিলাম। এখন ইন্ডিয়ানরা বলি বসলো যে ছাড় দিতে হবে না, যদি মাতৃভূমি উদ্ধার করতে যায় তাহলে তোমাদেরকে এগিয়ে যেতেই হবে, কেন আমরা পিছনে আছি তোমরা সামনে। তোমাদের দেশ তোমরাই কষ্ট করে যেভাবে পারো তার চেষ্টা করো। এইবার সেই কথা মতো পুনরায় যাই, আমরা ডিফেন্স তৈরি করলাম, করি ওখানে আসি। এমন সময় উচ্চ প্রশিক্ষণের জন্যে আমার বললিতেই উচ্চ প্রশিক্ষণে চলে গেলাম বিহারের চাকুলিয়ায়। সেখানে যেই প্রশিক্ষণ দিয়ে 1 মাস 6 দিন পরে ফিরে আসলাম। আপনি যে 1 মাস 6 দিনের যে প্রশিক্ষণটা পেয়েছিলেন সেখান থেকে আপনি কী ধরনের প্রশিক্ষণটা পেয়েছিলেন? প্রশিক্ষণ বিভিন্ন অস্ত্রের, তারপরে গেরিলা ট্রেনিং যারা বলে যে কোনভাবে চলতে হবে, সামনে বেড়া আছে কাটা তার আছে সেগুলো কীভাবে পার হতে হবে, এগুলো প্রশিক্ষণ। এবং অস্ত্র, বিভিন্ন রকম অস্ত্র, ভারী অস্ত্র অর্থাৎ মর্টার, ওই মানে 25 পাউন্ডার নয়, 3-ইঞ্চ মর্টার, 2-ইঞ্চ মর্টার, এইগুলো আমাদের প্রশিক্ষণ ছিল। এবং অস্ত্র ছিল রাইফেল, বেটাগান, টমিগান, এইসব। কেননা আমরা গেরিলা, আমাদেরকে ভিতরে যেতে হবে, তাই ছোট অস্ত্র কোথায় কীভাবে প্রশিক্ষণ দিতে হবে সেই প্রশিক্ষণ দিয়েছিল। এখন প্রশিক্ষণ শেষে 1 মাস 6 দিন পরে যখন কল্যাণী আসলাম, ওখান থেকে জিজ্ঞাসা করলো যে তোমরা কোথায় যাবা, তখন আমরা বলি বসলাম আমরা তো হাকিমপুরের ছেলে, আমরা ওই অঞ্চলটাই ভালো চিনি, আমরা হাকিমপুর যাব। তখন আমাদেরকে ওই রাত্রে হাকিমপুর পাঠিয়ে দিল। পরের দিন সকালে মানে খাওয়া দাওয়ার পরে ডিফেন্সে পাঠাইল। 8-10 দিন ডিফেন্সে থাকার পরে মানে আমাকে ডাকালি আমি গেলাম গেলিতে। তখন আমার উপরে কমান্ডারের ভার দিয়ে আমারে ভিতরে পাঠাই দিল। আমার সঙ্গে থাকলো 10 জন, 10 জনকে নিয়ে আমি ভিতরে আসলাম গয়রা বাজার চন্দনপুর হাই স্কুলে। এসে ক্যাম্প তৈরি করলাম, বিভিন্ন জায়গায় সেলিব্রিটি থাকলো। এখন এদের খাওয়ার পাবলিকের বাড়িতে খেতে হবে। এইবার পরের দিন সকালে লোকজন সব এলাক গ্রামের লোকজন সব ডাকলাম, ডাকলে ওরা আসলে আসলে বললাম দেখো আমাদেরকে তোমাদের বাড়ির থেকে ভাত দিতে হবে, কে কোনভাবে দেওয়া এটা তোমাদেরই জানতে হবে, বুঝতে হবে। আমরা তো আর আমাদের বাড়িতে আর এখানে নয়, তাই তোমাদের কাছে খাওয়ার দাবি করছি। আর একজন কমান্ডার গেল মুসলিম উদ্দিন বাড়ি তুলসীডাঙ্গা, ওর সঙ্গেও ওই রকম 20-30 জন ছিল। তারপরে আর একজন আবু বকর সিদ্দিক, তার আন্ডারেও 20 জন ছেলে পাঠিয়ে দিল। দিলে আমরা ওখান থেকে বিভিন্ন রকম যুদ্ধে অংশ নিলাম। দেশের ভিতরে যে যুদ্ধগুলো করেছিলেন তার ভিতরে আপনার ঘটে যাওয়া সব থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনা আমাদের একটু জানান। আমাদের এলাকায় রাজাকার ক্যাম্প আছে, তাদের উপরে অস্ত্র প্রয়োগ করব, যুদ্ধ করব, তাদেরকে ওদের ক্যাম্প থেকে তাড়াব, এই উদ্দেশ্যে আমরা এই কেরালকাতা ইউনিয়ন পরিষদে রাজাকারদের ক্যাম্প ছিল, সেই ক্যাম্পের উপরে এসে আক্রমণ করলাম। করি 5 জন রাজাকার সহ 7টা অস্ত্র নিয়ে চলে গেলাম। সেই রাজাকারদের পরবর্তীতে
হাকিমপুর ক্যাম্পে পাঠিয়ে দিলে তাদেরকে ছেড়ে দেয় হায়ার অথরিটি। এই হলো একটা যুদ্ধ। তারপরে বেলিখাল নামক জায়গা আছে শাসা থানার ভিতরে, ওই বাগড়ির পশ্চিম পাশে, ওখানে যুদ্ধ করলাম, কিন্তু ওরা হটিয়ে গেল। যাক, আমরা যুদ্ধ শেষ করলাম ওখানে। এইবার বাগাছড়ায় মস্ত বড় ক্যাম্প, ওই ক্যাম্প কোনভাবে আক্রমণ করা যায় এই সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছিলাম যে কোনভাবে কাদের দ্বারা এটা করানো যাবে। এইবার আমাদেরই একটা ছেলে, তার নাম শওকত, সে খুব দুরন্ত ছিল এবং আদেশ মানত না। এইবার ওর বললাম, ঠিক আছে তুই যে রেখি করি আয়। এখন ও সবগুলো ভালো বোঝে, কারণ লেখাপড়া তো জানে না। এইবারও নিজের মতন গেল, যে ওই রাজাকারদের সঙ্গেই মিশিয়ে যে আমার বাড়ি কিনে আমি তো অমুক জায়গায় আছি, তা বিভিন্ন রকম কথাবার্তা বলি তাদের কাছ থেকে, সব শুনি টুনি চলিয়ে আসলো। চলিয়ে আসলেই পরের দিন আমরা যুদ্ধের প্রস্তুতি নিলাম। তা তিনজন কমান্ডার কথাবার্তা বলা বলি করলাম যে সন্ধ্যের আগে সৈন্যদেরকে জানানো যাবে না, যে যখনই বাইর হব যুদ্ধে তখনই ওদেরকে জানাবো। এই কথা মতো সন্ধ্যে হইলেও সন্ধ্যে হলেই সব হুকুম দিলাম যে যার যা অস্ত্র আছে নিয়ে বেরিয়ে পড়ো, সামনে এসে প্রস্তুত হও যুদ্ধে যাওয়ার জন্যে। এইবার সব আসলো যুদ্ধে যাওয়ার জন্যে। এইবার কিছু পাবলিক জোগাড় করতে হইলো, কেননা এক্সপ্লোজিভ নিতে হবে, কেননা ওখানে যেগুলো এক্সপ্লোজিভ দ্বারা ধ্বংস করা দরকার সেগুলো করতে হবে এবং যুদ্ধ করতে হবে। এইবার ঠিকই গেলাম, এক্সপ্লোজিভ ব্যবহার করলেই সেই এক্সপ্লোজিভ মোলোটিভ ককটেল বলতে সেটা ফাটাতে পারল না, না পারলে জিএমসি গোডাউনে আগুন দাও দাও করে জ্বলি উঠলো। আসলে ওরা ওই আলো দেখে, লোক দেখে গুলি করল, গুলি করলে একটা ছেলে মারা যায়, সে আনট্রেনার ছেলে। এইবার পরবর্তীতে যুদ্ধ চালাতে লাগলাম। যুদ্ধ চালাতে চালাতে পোস্ট অফিসে গেলাম একসঙ্গে, যেই দেখি যে ওদের ওখান থেকে টেলিফোন আছে। এবার ওরা টেলিফোনে কথা বলছে যে স্যার, আমরা আক্রমণ হয়েছে আমাদের উপরে, তাই তখন নবরণ থেকে জিজ্ঞাসা করে তোমরা কেমন আছো, তাই বসে সহি সালামতে ভালো আছে। যেই বলিছে সেই অবনি আমরা এক গ্রেনেড মারিতে বলছে এই যে পয়লা সহি সালামত দিলাম, রেডি হাত তোরা। তখন তারা দেখলো যে গাড়ির ধারে ওদের ওই ডিপ এটা বাংকারটা ঘেরা, তখন ওরা আর নড়ল না, তারা নড়ুও কোনো উপায় নেই। এইবার আমরা সাতটা আটটা গ্রেনেড নিচে করলাম, করলি ওদের কারোর বা নাক নেই, কারোর বা মুখ নেই, কারোর বা চোখ নেই, এই ধরনের অবস্থা, সব আহত হয়ে গেল। এইবার ওদের বললাম বেরিয়ে আসতে, যে তোমরা বেরিয়ে এসো। এইবার ওরা বেরিয়ে আসলো, তা আটজনকে ধরে নিয়ে গেছিলাম আমরা, তো তাদের ওই চেয়ারা বিভিন্ন চেয়ারা হয়েছিল, ওই আটজনকে ধরে নিয়ে যখন রাড়িপুকুর ময়না বটতলায় যেই একত্রিত হয়েছি তিনটি গ্রুপ, তখন দেখি যে আমাদের একটা ছেলে তার কাটার জন্যই উঠেছিল, সে আর নেমে আসতে পারেনি, আমরা তার ভিতরে চলে গিয়েছি। এইবার ওকে পাবলিকই ধরিয়ে ফেলায়, পাবলিকই ধরিয়ে রাজাকারদের হাতে দেয় দিলিয়ে ও অ্যারেস্ট হয়েছিল। তাই এই আটজনকে আমরা জনগণের হাতে দিয়েছিলাম যে জনগণের আদালতে বিচার করে তোমরাই কি করবো না করবো দেখো। এখন তারা এই আটজন রাজাকারকে একদম মেরে ফেলাইছিল। তারপরে যুদ্ধ হয়েছে, আমরা গিয়েছি এই বেলিডাঙ্গা যুদ্ধ, কাকডাঙ্গা যুদ্ধ,
বিভিন্ন জায়গায় আমি অংশ নিয়েছি আমার দলবল নিয়ে। তা প্রত্যেকটা যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি, যার ফলশ্রুতি আজকের আমাদের এই বাংলাদেশ। আপনারা যে উদ্দেশ্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কেমন বাংলাদেশ দেখতে চেয়েছিলেন? যে সবার সমান অধিকার থাকবে এবং সবাই খেয়ে পরে বসে থাকবো, এখানে কোনো কিছু দুর্নীতি থাকবে না, এই উদ্দেশ্যেই তো আমরা বাংলাদেশ তৈরি করেছিলাম। কিন্তু তার পরিবর্তে কী পেলাম, কোথায় যাই বাংলাদেশ? আপনি এখন কেমন বাংলাদেশ দেখতেছেন? যারা আজকে নেতৃত্বে আছে তারাই সব দুর্নীতিবাজ, যার কথাই বলা হোক। হ্যাঁ, নাম ধরি বলতে চাই না, কিন্তু দুর্নীতিমুক্ত কোনো লোক নেই, সবাই যার সেই স্বার্থে ব্যস্ত এবং কোটি কোটি টাকা আয় করবে তারা বড় লোক হবে, যেই থাক না কেন তাদের মূল উদ্দেশ্যই যে রাজাকারদের সঙ্গে মিশে দালালি বাটপাড়ি করে বড় হচ্ছে। আমরা তো এদের চাই নাই, আমরা চাইছিলাম পরিষ্কার যে এদেশের আহমার জনসাধারণ যেমন একজন মজুর তার যে অধিকার থাকবে, একজন ধনীর সেই অধিকার থাকবে, মোটামুটি খেয়ে পরে সবাই বেঁচে থাকবে, এই দেশটাই আমরা চাইছিলাম। কিন্তু তার পরিবর্তে কোন দেশ পেয়েছি আজকের তো পরিষ্কার, টেলিভিশন খুললেই দেখা যায় দুর্নীতি, এই দুর্নীতির দেশ আমরা চাই না। বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমিও ধন্যবাদ জানাচ্ছি। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রণাঙ্গনের গল্পে, সে পর্যন্ত ভালো থাকবেন।